ভালোবাসা কাকে বলে ভালোবাসা কি তুমি যত ধরনের ভালোবাসা দেখাতে চাও ওই ভালোবাসা যদি না হয় এটা ভালোবাসা হবে না আমরা ভালোবাসি হালাল ভাবে ভালোবাসবো ঠিক না রাসুলকে ভালোবাসবো কেউ ভাবে রাসুল যেভাবে বলেছেন রাসূল বলেছেন আমার সাথে তোমার ভালোবাসা হবে আর ভালোবাসার নিদর্শন হবে তুমি আমার সুন্নত ধরবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে আকৃতিে ধরলো সে আমাকে mohabbat করলো। দাড়ি রাখো তুমি দাড়ি রাখো আমার সুন্নাতকে যখন জীবন্ত করলা আমার কুলিজা ঠান্ডা করে দিল। আমার কলিজা ঠান্ডা করে দিলা। তুমি যখন দাড়িগুলি রাখো তুমি মাঝে মাঝে চিন্তা করো স্ত্রী যেনে কি বলে তুমি দাঁড়িয়ে রাখো রাখতে গিয়ে চিন্তা করো যে বিয়ে আগে যদি রাখি পছন্দ করবে আছে কিনা আমার কাছে এক মহিলা আসবে বাবা বিয়ে দিবে মা দিতে রাজি না মেয়েও বসতে রাজি না তা আমি বললাম কারণটা কি কি কারণে বিয়েটা হবে না মানে আমার কাছে আসছে হুজুর বিয়েটা তাড়াতাড়ি দূর করার ব্যবস্থা করে না আমি বললাম কারণটা কি আমার মেয়ে তো পছন্দ করছে না আমার মেয়ে এই কারণে করছে না যে ছেলের দাড়ি আছে ছেলের কি আছে দাঁড়িয়ে আছে ছেলের দাঁড়িয়ে আছে ছেলের দাঁড়িয়ে আছে এক ছেলের দাড়ি আছে বলে আজকে সমাজে অনেকেই মনে করে যে সে এই বয়সে দাড়ি রাখা ঠিক হয় নাই ঠিক না আল্লাহ ভুল করছে না এই সময় দাঁড়িয়ে দেওয়াটা আল্লাহ ভুল হয়েছে না ভুল না হলে আপনি কাটেন কেন বরঞ্চ রাসূল পাক বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কোন একটা ব্যক্তি যদি একটা সুন্নতকে তার কলিজার মধ্যে স্থান দিয়ে এটাকে যদি গ্রহণ করে নিতে পারে সে আমার মোহ করে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার লাশটা যখন সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নেওয়া হবে সবাই আপনাকে বিদায় জানাবে যে চেহারা সবাই সারা সারাদিন দেখেছে সব সময় দেখেছে বিশেষভাবে দেখে নাই সবাই বলবে দেখে আসি বলে না। সারাদিন দেখেছে বাজারে আপনাকে বিচারে আপনাকে সব স্থানে আপনাকে দেখেছে আপনার জীবন্ত লাশ দেখেছে জীবন্ত দেহটা দেখেছে কিন্তু যখন আপনি মরে যাবেন শ্বাসটা চলে যাবে আপনাকে খাটিয়াতে শুয়ে রাখবে পাড়া প্রতিবেশী বলবে একটু দেখে আসি দেখবে কি নতুন কিছু দেখা নতুন কিছু দেখবে না আপনার সাথে যখন আপনার লাশটা দেখবে যে ব্যক্তি জীবনে দাড়ি নিজেও রাখে নাই সেও চিন্তা করে এই লোকটার দাড়ি নাই দাড়ি থাকলে সুন্দর লাগতো কিনা বলেন জীবন্ত অবস্থায় দাড়ি তোমার পছন্দ হয় না কিন্তু মরার সময় তুমি চিন্তা করো দাড়ি যেন থাকে কারণ হলো এটা দুনিয়ায় যত সুন্নত তুমি আদায় করো না কেন যত সুন্নতের উপর তুমি পাইবন্দি তুমি থাকো না কেন যত সুন্নতি তুমি ধরো না কেন কোনো অবস্থায় যাবে না একমাত্র এমন সুন্নত আছে যেই সুন্নতটা তোমার লাশের সাথে দেখতে দেখতে কবরে চলে যাবে একমাত্র তোমার দাড়ি দাড়ি ছাড়া অন্য কিছু না কথা ঠিক আছে কিনা বলে লম্ব পঞ্জাবি পরে সুন্নত দাবি করে টুপি রাখো সুন্নত দাবি করে কিছু রাখা হবে না সব খুলে নেওয়া হবে কিন্তু দাড়ি খোলা হবে না যে লুকের দাড়ি থাকা অবস্থায় দাড়ি না থাকা অবস্থায় সবাই তার চেহারা দেখেছে মন্তব্য করে দেয় কিন্তু মৃত্যুর অবস্থায় সবাই চিন্তা করে দাড়ি যদি থাকতো কত সুন্দর লাগতো কথা ঠিক আছে কিনা বলেন